একটা ইউনিক প্রবলেমে পড়েছিলাম, তার একটা ডিজিটাল সলিউশন পেয়েছি আজকে। সেজন্য একটু সবার সাথে একটু ওনাদেরকে পরিচয় করে দিতে চাই। গত তিন চার দিন আগে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল, পানি জমে গিয়েছিল। তো আমার গাড়ির ডিজিটাল নাম্বার প্লেটটা কোথায় যেন হারিয়ে গিয়েছিল, খুলে পড়ে গেছে। তো ইউজুয়ালি পাচ্ছি না, অনেকক্ষণ খুঁজলাম, এত বড় শহরে তার খোঁজা যায় না। পরে জিডি করলাম, সব কিছু করলাম, তখন বিআরটিএ থেকে নতুন করে প্লেট নিতে হবে। এর মধ্যে আজকে সাদ্দান সাহেব হঠাৎ করে আমাকে ফোন করলেন, মানে আমার নাম্বার কোথায় পেলেন আমি একটু বলছি, ডিজিটাল বাংলাদেশে কীভাবে উপকারটা পাচ্ছি। উনি আমাকে ফোন করে বললেন, আপনি কি সোলায়মান সাহেব বলছেন? আমি জি, যে আপনার গাড়ির নাম্বার প্লেটটা এত 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 আমাদের বনানীতে আছে, বুথে আপনি এসে নিয়ে যান। আমি খুব অবাক, আমার গাড়ির এই এত বড় ঢাকা শহরে কোথায় কোন কোনায় এতটুকু একটা জিনিস পড়েছিল সেটা ওনারা কীভাবে পেলেন? মানে পানির নিচে ছিল, আমাদের শামসুল সাহেব, ফজুল সাহেব ওনারা পানি নেমে যাওয়ার পর এটা খুঁজে পেয়েছেন। খুঁজে পাওয়ার পরে উনি সাদ্দাম সাহেব সেটা বিআরটিএ ডাটাবেসের সাথে চেক করেছেন, চেক করে আমার সব খবর টবর বের করে আমাকে তিনি নিজ দায়িত্বে ফোন দিয়েছেন। ওখানে কোথাও লেখা ছিল না আমার নাম সোলায়মান সুলতান অথবা আমি অমুক তমুক, জাস্ট একটা নাম্বার প্লেট ছিল। আমি সবার সামনে আরেকবার ট্রাফিক পুলিশের সাদ্দাম সাহেব, রাশেদ সাহেব, শামসুল সাহেব, ফজুল সাহেবকে ধন্যবাদ দিতে চাই। সাদ্দাম সাহেব কেন, মানে আমারটা তো না দিলেও হতো, নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে কেন করলেন? না, এটা আসলে আমার পেশাদারি ছিল যে মানুষের উপকার করা। রাস্তায় আমরা সবসময় থাকি, রাস্তায় মানুষের অবস্থা বুঝি, যে আসলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, এটা আমাদের পেশাদারিতে পড়ে যায়, এটা আমার দায়িত্ববোধ থেকে পড়ে যায়। কারণ আমি পুলিশ হিসেবে সরকার আমাকে কিন্তু অনেক হেল্প করতেছে। সো সরকারের প্রতি আমার যে দায়িত্ব, জনগণের প্রতি যে দায়িত্ব, জনগণের টাকায় যে আমি রেশন খাচ্ছি, আমি জনগণের টাকায় যে পোশাক কিনছি, হ্যাঁ আসলে এটা তো জনগণের জন্য, জনগণকে সেবা করাটাই তো আমার বন্ধু। আমি তো না দিলেও পারতাম, কিন্তু আমি আমার চিন্তা হলো যে না, এটা করা উচিত। এইভাবেই চেঞ্জ হোক, মানুষের থিঙ্কিংটা চেঞ্জ হচ্ছে, পুলিশ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বাংলাদেশ চেঞ্জ হচ্ছে এবং ডেভেলপমেন্ট দিকে যাচ্ছে। এই আপনারা যখন হাঁটু পানি নামা পরে পেলেন, পাওয়ার পরে আপনি ডেটাবেসের সাথে চেক করেছেন, তো আপনি একটু আইটির সাহায্য নিলেন পুরো জিনিস? অবশ্যই আমি অনলাইনে সাহায্য নিলাম, অনলাইনে সাহায্য। বাংলাদেশের যে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী যে চেষ্টাটা করতেছে ডিজিটাল বাংলাদেশ করার, এবং এটা কি ফিল করেন? জি অবশ্যই আমি ফিল করেছি, আমি ফিল করেছি আমার ডাটাবেস উনি খুঁজে বের করেছেন এবং সবার সামনে তুলে দিয়েছেন। এবং আমার এটা আমার ভালো লাগে, আমার জন্য ভালো লাগে যে আমি একটা মানুষের উপকার করতে পারি। একটা ছোট এখানে অনেক আসল হতো হতো যে এই করতে হবে, থানা করতে হবে, জিডি করতে হবে, আবার বিআরটিএ যেতে হবে। আপনার ঢাকা শহরে যে ট্রাফিক আমি তো সবার সামনে ধন্যবাদ। আমি কয়েক মিনিট দাঁড়িয়ে আছি, আমি ঘামছি, ওনাদেরকে আমি সকালে যাওয়ার সময় দেখেছি, এখনো দেখেছি। আমাদের অনেকের অনেক রকম কমপ্লেন থাকে, অনেক রকম পারসেপশন আছে, বাট আমি আজকে নাগরিক হিসাবে সবচেয়ে ফাস্ট একটা সার্ভিস পেয়েছি। আমি জানি অভিযোগ আছে, অনেকের হয়তো অভিযোগ আছে, এখানে হয়তো আমাকে থামালে অন্যবার আমি অনেক কিছু বলতাম, বলেছিও হয়তো, বাট আজকে একটু পার্সোনালি থ্যাংক দিতে চাই। অনেকে বলবেন স্বার্থপর, আপনার নিজের স্বার্থ উদ্ধার হয়েছে তাই থ্যাংক দিচ্ছেন, বাট ছোটো ছোটো জিনিস থেকে শুরু হবে। শামসুল সাহেব, ফজলুল সাহেব খুঁজে পেয়েছে। আমি আমি একটু ফ্র্যাঙ্কলি বলবো, আমরা তো এসি রুমে থাকি, তারপরে দেখেন অবস্থা দেখেন, চেহারা অবস্থা দেখেন, ইউনিট পারবেন কাজ করে যাচ্ছে, কাপড়টা মোটা, এর মধ্যেও মনে করে ওনারা কাজ চেষ্টা করেন। তো আমি আরেকবার আমার তরফ থেকে সাদ্দাম সাহেব এবং আপনি দেশের জন্য যেটা করতেছেন অবশ্যই ভালো, সবাই সবাই আমরা ভাই ব্রাদার, এরা অনেক সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের ট্রাফিক ধন্যবাদ। বাংলাদেশ পুলিশকে আর সবাই মিলে একটু নিয়ম কানুন মানি, ধন্যবাদ।